আগামীকাল কক্সবাজারে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় নেতাকর্মী সহ পুরো শহর এমনকি জেলা জুড়ে তাই সাজসাজ রব। কক্সবাজার থেকে রিপোর্ট করছেন আনোয়ার হোসেন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান। পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি সিঙ্গাপুর হংকং এর মতো দ্বীপভিত্তিক অর্থনৈতিক হাবগুলোর আদলে গড়ে তুলতে কক্সবাজার ঘিরে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, যার অংশ হিসেবে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত চলছে রেললাইন সম্প্রসারণ কাজ। মহেশখালীতে হচ্ছে গভীর সমুদ্র বন্দর, পাশের মাতার বাড়িতে সমাপ্তির পথে দেশের বৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র, প্রায় শেষের পথে দেশের সর্ববৃহৎ 10,700 ফুট দৈর্ঘ্যের কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে এলএনজি টার্মিনালও। প্রায় 3 লক্ষ কোটি টাকার বেশি এখানে ইনভেস্টমেন্ট। তো সব মিলে কিন্তু এই সমস্ত প্রজেক্ট যখন কমপ্লিট হবে, কক্সবাজার বৃহৎ এই অঞ্চলটার মধ্যে কিন্তু একটা সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশনটা হবে আর কি। তো লোক সমাগম বেড়ে যাবে, ট্যুরিস্টের সংখ্যা বেড়ে যাবে, আবার যেহেতু মাতারবাড়ি মহেশখালীর মধ্যে অনেকগুলো প্রজেক্ট আছে, সেখানেও কিন্তু লোক সমাগম বাড়বে। আমাদের বিমানবন্দরের কাজ এবং রেললাইন সম্প্রসারণের কাজ যদি শেষ হয়, তাহলে এটা আমাদের পর্যটন শিল্পের একটা ব্যাপক পরিবর্তন আসবে, পর্যটন বিকাশে এটা একটা মাইল ফলক হয়ে যাবে। এসব উন্নয়নের কথা মনে করিয়ে দিয়ে আসছে জাতীয় নির্বাচনের প্রচার চালাতেই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায় আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে সেজেছে পর্যটন নগরী। বিকেলে জনসভা স্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আসেন স্থানীয় সহ কেন্দ্রীয় নেতারা। শুধু কক্সবাজারে মানুষ দিয়েই আগামীকাল কক্সবাজার শহর পূর্ণ হয়ে যাবে। এই শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের এই সীমানা ছাড়িয়ে আশেপাশে 2-4 কিলোমিটার এলাকায় লোকে লোকারণ্য হয়ে যাবে। নেতারা জানান শুধু নগরী নয়, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন আগামীকালের জনসভায়। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকামার্কায় ভোট চাওয়ার পাশাপাশি আগামীকালের জনসভায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন জানিয়েছেন দলের নেতারা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।